हाय बंधुरा वेलकम बैक टू माय चैनल श्रीपर्णा मंडल बेंगली ब्लॉगे तोमादे जानाई स्वागत। आशा करी आमार सब बंधुरा खूब भालो आछो आर सुस्थ आछो। आमी मोटामुटी भालो आछी। मोटामुटी भालो बोलार कारणटा आमी अवश्यई तोमादे जानाबो, तो तार जोन्नो तोमादेर भिडियोटा पुरो स्किप ना करे देखते होबे। तो जाई होक, आमार सब बंधुदेर जानाई आमी सादर आमंत्रण आमार ब्लॉगे। सबाई खूब भालो थेको और सुस्थ थेको और छोटोदेर के जानाई आमार अनेक भालोबासा। तो चलो आज के ब्लॉगटा आमी शुरू करलाम सकाल बेला थेके। सकाल बेलाई देखते पाच्छो आमी गाछेर जत्न निच्छी। तो ये गाछटा होयेछिलो, गाछटाके आमी दड़ी दिए बेधे दिलाम और ये गाछटा एत जंजाल टाइपर हो गेछे, तो ये भालोई लागछिलो ना छिड़ते, बाट ताओ आसल गाछटाई मरे जाच्छे एदेर जोन्नो। और एखन जेहेतु बर्षाकाल, सुंदर सुंदर गाच बेरोय ना, खूब भालोई लागे। और ये गाछटाकेओ एकटु बेधे बुधे दिलाम नीलकंठ। और एलोवेरार गोड़ातेओ ना अनेक मयला जमेछिलो, तो सेगुलोओ परिष्कार करछि, सेटाई तोमादेर संगे फार्स्ट आजके शेयार करलाम। तो किछुदिन जाबत ना आमार शरीरटा ठीक भालो जाच्छे ना, কেন জানি না, সব কিছুতেই দুর্বলতা লাগছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তোমরা অবশ্যই জানলে আমাকে কমেন্ট করে বলো। তো সেই ভালো লাগা না দিয়ে আমার বাড়িতে চলে এলো এক নতুন অতিথি। এই যে হলো আমার নতুন অতিথি, যেটা বৌদি আমাকে দিয়েছে কিছুদিনের জন্য আমার কাছে রাখতে। তো খুবই ভালো লাগে আমার টেরিবিয়ার। তো ও আমার সঙ্গে এসছে দু তিন দিনের জন্য, তারপরে তো কে আসবে অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য ভিডিও অবশ্যই কন্টিনিউ দেখতে হবে। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে নিয়েও আমি খেতে বসলাম সকালবেলা ব্রেকফাস্ট। তখন বাজে 12:30, প্রচুর লেট হয়ে গেছে, কারণ আমার শরীরে আমি জোর পাচ্ছি না কোনো কাজ করব যে। তারপরে নড়ে চড়ে আমি রান্না বসাতে এলাম। রান্না বসাতে এলাম তখন বাজে পুরো 1:30। আমি এখানে কচু আলুর দম করব, তো কচু আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আর মাছ মাংস কিচ্ছু খাবো না, তোমাদের দাদাভাইও আজকে কাজে বেরিয়েছে আর শরীরটা খুব খারাপ, ডাক্তার বলেছে কুলেখাড়ার রস খেতে। তো কুলেখাড়া পাতাটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে ডাল সাধাল দেবো, তো এই জন্য ডালের জন্য পেঁয়াজ ভাজছি। তারপরে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম সব কাজবাজ কমপ্লিট করে, আর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে 7:30। 7:30 ঘুম থেকে উঠে আমি চা বসাতে শুরু করলাম। চা বসিয়ে দিয়েছি আর বুকটা খুব যন্ত্রণা করছিল, তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। গ্যাসের ট্যাবলেট তো ঘরে নেই, কারণ আমি ট্যাবলেট খেতে পারি না সেই কারণে। তো একটুকুনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে, যাতে গ্যাসটা যদি হয় নেমে যায় যাতে, তো সেটাই খাচ্ছিলাম। আর শরীরটাও একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, এটা খেয়ে আমি ওদিকে চাও বসিয়ে দিয়েছি। চা তো খেতে হবে, নাহলে আমার মুড ফ্রেশ হয় না। আর আজকে রবিবারটা আমার খুবই বাজে গেল, সারা দিন মানে শরীরটা যেন ঝিমঝিম করছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই আমাকে বলো ব্লগটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।